পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিআইটিইউ এর উদ্যোগে প্রতীকী প্রতিবাদ রঘুনাথপুরে। শুক্রবার পুরুলিয়া রঘুনাথপুরের নূতন বাসস্ট্যান্ডের অদূরে অবস্থিত পেট্রোল পাম্পের সামনে করোনা বিধি মেনে এই প্রতীকী প্রতিবাদ দেখান সিআইটিইউ এর সদস্যরা। অবিলম্বে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে পেট্রোল ডিজেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করতে হবে এই দাবি জানান সিআইটিইউ এর টাউন সভাপতি লোকনাথ হালদার। এই দিনের এই প্রতিবাদ কর্মসূচিতে টাউন সভাপতি লোকনাথ হালদারের সাথে উপস্থিত ছিলেন সিআইটিইউ এরিয়া কমিটির সদস্য প্রদীপ দাস সহ অন্যান্য কর্মীরা। রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলাবান। গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিক হারে, তার বিরুদ্ধে সিআইটিইউ প্রতীকী প্রতিবাদের কর্মসূচি নিয়েছিল রাজ্য জুড়ে এবং আমাদের পুরুলিয়া জেলা জুড়ে। সেটা আমরা রঘুনাথপুরে আজকে প্রতিপালিত করলাম। এই সময় যেহেতু জমায়েত করে কোনো প্রতিবাদ মিছিল করার অনুমতি প্রশাসন দেবেন না, সেই জন্য আমরা সমস্ত নিয়মবিধি মেনেই এই প্রতিবাদে অংশগ্রহণ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পেট্রোলিয়াম জাত পণ্যের দাম কমাতে হবে, কারণ আমরা জানি আন্তর্জাতিক বাজারে পেট্রোল পণ্যের মূল্য যেভাবে নির্ধারিত হয় তার সাথে সম্মতি রেখেই আমাদের দেশের পেট্রোলিয়াম জাত পণ্যগুলির দাম ঠিক করা হয়। সেখানে আন্তর্জাতিক বাজারে দাম কমছে কিন্তু আমাদের দেশে বাড়ছে। আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, তার ভিতরে সবচেয়ে বেশি দাম আমাদের ভারতবর্ষের মানুষকে গুনতে হচ্ছে পেট্রোলের এবং ডিজেলের দাম হিসাবে। প্রায় প্রতি লিটার পেট্রোল আজকে 100 টাকা পার হয়ে গেছে অনেক রাজ্যে, ডিজেলও প্রায় 100 ছুঁই ছুঁই। এর ভিতর ট্যাক্স 60% ট্যাক্স এবং সেস রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বসিয়েছে। অবিলম্বে এই সেস এবং ট্যাক্স প্রত্যাহারের দাবি আমরা সিআইটিইউর পক্ষ থেকে জানাচ্ছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে, কারণ আমরা জানি পেট্রোল ডিজেলের দাম বাড়লেই পরিবহন ব্যবস্থা দাম বৃদ্ধি হবে এবং তার ফলে নিত্য প্রয়োজন জিনিসগুলো যেগুলো ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে আমাদের অঞ্চলে আসে বা বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে তাদের দাম বৃদ্ধিও হবে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর, দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।